আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রবিবার কোজাগরী লক্ষ্মী পুজো, বাজারে আগুন ছড়ালেও আয়োজনে নেই খামতি। কলকাতা মডেলের অত্যাধুনিক প্রতিমা নির্মাণে শিলচরের রাম ঠাকুর শিল্পালয়। লাইসেন্স না থাকায় সোনাইয়ে এক ফার্মেসিতে তালা ঝুলালো জেলা প্রশাসন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো, ধন ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী পূজিত হবেন প্রতিটি গৃহ গৃহ সহ পুজো মণ্ডপে। এ নিয়ে প্রস্তুতি চলছে জোর কদমে। শনিবার সকাল থেকেই শহর গ্রামের আনাচে কানাচে লক্ষ্মী পুজোর উপকরণ কিনতে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। তবে অত্যাবশ্যকীয় সামগ্রীর আকাশ ছোঁয়া দামের জন্য কিছুটা চিন্তার ভাঁজ দেখা যায় ক্রেতাদের মধ্যে। অস্বাভাবিক দ্রব্যমূল্যের মধ্য দিয়েও ধন ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর আরাধনায় মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বী জনগণরা। পুজোর বাজারে আগুন ছড়ালেও আয়োজনে কোনো খামতি নেই তা হলফ করে বলা যায়। বিগত বন্যার ভয়াবহতা কাটিয়ে উঠলে উপত্যকার মৃৎশিল্পীদের মাথায় হাত। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরলেও গতবারের তুলনায় এবার প্রতিমা নির্মাণের কাজ অনেক কম পেয়েছে বলে জানান শিল্পালয়ের কারিগররা। শনিবার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তারা সংবাদ মাধ্যমকে জানান যে জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি সহ বাজারে খড়ের অভাব দেখা দেওয়ায় মৃৎশিল্পীদের বর্তমান পরিস্থিতি সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, প্রতিমা নির্মাণের জন্য ব্যবহৃত বাঁশ কাঠ ও পর্যাপ্ত কারিগর না থাকার দরুন মৃৎশিল্পীদের পিঠ দেওয়ালে এসে ছেকেছে। কিছু জায়গায় খড় পাওয়া গেলেও তা ক্রয় করতে পারছেন না জেলার বিভিন্ন মৃৎশিল্পীরা। খরিদ্দারাও আগের দামেই প্রতিমা ক্রয় করছে। জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি হচ্ছে, কিন্তু বর্তমানে প্রতিমার দাম একই রয়েছে। এমতাবস্থায় পরিবার প্রতিপালন তাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। এরপরও বিভিন্ন বাধাবিঘ্নকে উপেক্ষা করে অত্যাধুনিক প্রতিমা নির্মাণ করে মহানগরী কলকাতাকে টক্কর দিচ্ছেন শিলচরের রাম ঠাকুর শিল্পালয়ের কারিগররা। কলকাতা মডেলের অত্যাধুনিক প্রতিমা নির্মাণে গ্রাম কাছারের বুকে ব্যাপক সাড়া ফেলেছে শিলচরের রাম ঠাকুর শিল্পালয়। তাদের শিল্পালয়ে তৈরি করা লক্ষ্মী প্রতিমা বরাক উপত্যকার সহ বহিরাজ্যে সুনাম অর্জন করেছে। শিলচরবাসীকে এখন আর সুদূর কলকাতা থেকে প্রতিমা আনতে হবে না, শিলচরেই তৈরি করা হচ্ছে কলকাতা মডেলের বিভিন্ন প্রতিমা। আগামী কালী পুজোর পর থেকে কাজ শুরু করবে বলেও এদিন জানান তারা। আমার দোকানের নাম হলো রাম ঠাকুর শিল্পালয়। এবার ফ্লাডে এবছর আমাদের অত পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। যাই হোক, তাও মোটামুটি একটা কিছুটা কাজ করতে পেরেছি, তাও সেমনটা কাজ করতে পারিনি আমরা। আগের মতন গতবারও যা কাজ হয়েছিল তাই তুলনায় এবছর কাজ আমরা কমই করেছি। মানে এবছর ভীষণ অসুবিধা হয়েছে কাজ করতে আমাদের। যেমন খড় পাওয়া যাচ্ছে না, বাঁশ পাওয়া যাচ্ছে না, কাজের লোকের অভাব। আর যে কটা কাজ করতে পারছি, খড় পাচ্ছি, যেখানেও তাও আগুনের মতন দাম। এবছর খরিদ্দার যারা এসছে তারা তো সেই আগের দাম তো দেবেই, আগের থেকে ক টাকার বাড়াবে, সেই টাকা তো বাড়াবে না আমাদের। ওদের তুলনায় সবাই একটা বাজেট থাকে, আমাদের জিনিসপত্র সব দাম বেড়ে যাচ্ছে কিন্তু ঠাকুরের দাম বাড়ছে না সেমন একটা। এই হচ্ছে আমাদের অসুবিধা। আর আমাদের আমরা এখানে এখন শিলচরে আমরা অনেক নতুন কাজ করছি, যেমন এইসব ঠাকুরপত্র যেগুলো কাজ করছি আমরা বর্তমান লক্ষ্মী টক্ষী, এগুলো আগে বাইরে থেকে আসতো, কলকাতা থেকে আসতো, কুরিয়ারে আসতো বা প্লাস গাড়িতে আসতো, ট্রেনে আসতো, ফ্লাইটে আসতো ঠাকুর। মানে এই ঠাকুর এখন শিলচরে তৈরি হচ্ছে, কারণ কলকাতার দরকার নেই। শিলচর আগামীতে কলকাতা মতন হয়ে দাঁড়িয়ে গেছে, তাহলে শিলচর মধ্যে সব ঠাকুর পাই পেয়ে যাচ্ছে। মানে আমার কাছে হচ্ছে সেগুলো হোলসেল যাবে আমার থেকে। এমনও সব এখান থেকে ধর্মনগর যাবে, করিমগঞ্জ যাবে, আগরতলা যাবে, তারপর তোমার আপনার কি কালাইন যাবে। আগামীতে ইচ্ছা আছে আমাদের যেমন যে কোনো ধরনের স্ট্যাচু মডেল পুজোর কাজ আজের ভিড়টা সারুক, তারপরে আমরা এই কাজটা শুরু করে দেবো। পুজোর সপ্তাহখানেক নিয়ে আমাদের আমরা কাজ শুরু হয়ে যাবে। বিভাগীয় লাইসেন্স না থাকায় সোনাই এলাকার একটি ঔষধের দোকানে তালা ঝুলিয়ে দিল জেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যায় সোনাই সার্কেল আধিকারিক ডক্টর দীপঙ্কর নাথ ও ড্রাগস ইন্সপেক্টর বনরাই রংমাই মতিনগর রোডের রাঙ্গির ঘাটের ওই ঔষধের দোকানে হানা দেন এবং দোকানের প্রয়োজনীয় নথি দেখতে বলেন দোকান মালিককে। কিন্তু দোকান মালিক প্রয়োজনীয় নথিপত্র কিছুই দেখাতে পারেনি সার্কেল আধিকারিক সহ ড্রাগস ইন্সপেক্টরকে, তাই দোকানটিকে অবৈধ ঘোষণা করে সিল করে দেন সার্কেল অধিকারী ডক্টর নাথ। সিল করার আগে ঔষধের দোকান থেকে পাওয়া যায় এক ভুয়ো চিকিৎসকের প্রেসক্রিপশন ও মেডিসিনের সেল রেজিস্টার। দোকান মালিক সোনাইয়ের 8 নং ওয়ার্ডের বাসিন্দা রোশন আলী এদিন বাজেয়াপ্ত করা সেই প্রেসক্রিপশনটি তার বলে জানা গেছে।
কিন্তু প্রেসক্রিপশন হিসেবে কোনো রেজিস্ট্রেশন দেখাতে পারেননি তিনি। এমনকি দোকান মালিকের কাছ থেকে ফার্মেসির কোনো প্রয়োজনীয় নথিপত্র পাওয়া যায়নি বলে জানান সার্কেল আধিকারিক ডক্টর নাথ। তিনি এও জানান এই দোকানের ভবন নির্মাণে পুরসভার কাছ থেকেও কোনো এনওসি নেওয়া হয়নি। এর আগেও পুরসভার তরফ থেকে শোকজ নোটিশ পাঠানো হলেও দোকান মালিক কোনো গুরুত্ব দেননি বলে জানান সার্কেল আধিকারিক। ইতিমধ্যে আপনাদের গম পায় লাস্ট টু মান্থসর আগত মই বিল্ডিং পারমিশনের কারণে একটা নোটিশ পঠাইছিল কিন্তু ডক্টর রোশন আলী নিজকে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বলে কয় যিয়ে নহক কিয় মই এটা হেৰি দিছিলোঁ বিল্ডিং পারমিশনের কারণে নোটিশ এটা দিছিলোঁ যে তেওঁলোকে ইলিগেল কনস্ট্রাকশন করে আছে আর মিউনিসিপালিটি ফালৰ পৰা বিল্ডিং পারমিশন লওয়া নাই তেওঁলোকে। সো তার সোকোজ নোটিস রিপ্লাই নোপাত মই মোর সিপিওর লগত মই আজি আহিলো আহুতে মই দেখা পাও যে এখন তেওঁলোকে ফার্মাসি ইলিগেলি তেওঁলোকে ফার্মাসি এটা কনস্ট্রাক্ট করে পেলে তাতে মেডিসিনের স্টকসও রাখি থাকছে। সো ইমিডিয়েটলি মই ড্রাগ কন্ট্রোলারক ফোন করলো তেওঁ ড্রাগ ইন্সপেক্টরক পঠালে ড্রাগ ইন্সপেক্টর আহি পেলে আমি মই ড্রাগ ইন্সপেক্টর ওসি আসলে আমার মেডিকেল ওয়ার্ড কমিশনার্স আর ভাইস চেয়ারম্যান সকলো লৈ পেলে আমি ফার্মাসিটো সিল করো আর যোনখিনি যোনটো ইলিগেল কনস্ট্রাকশন করে আছে সেইটো কারণে আমি গোটে বিল্ডিংটো সিজ করেছো আর এটো ইনস্ট্রাকশনস দিছো যে যাতে আর কনস্ট্রাকশন নকরে আর যেতিয়ালৈকে তেওঁলোকে তেওঁৰ নিজৰ ডকুমেন্টস রিকুইসাইড ডকুমেন্টস খিনি দেখাব নোৱাৰে তেতিয়ালৈকে এখিনি সিল থাকিব। আলিফ লাইলা ধারাবাহিকের খুলজা সিমসিমের সোনার খাজানার পাহাড় তৈরি করে কালী পুজোর মণ্ডপ বানাবে কনকপুরের কনক সংঘ ক্লাব। থাকবে কালী ও শিবের নৃত্য। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে কমিটির কর্মকর্তারা এ ব্যাপারে বিস্তারিত জনসমক্ষে তুলে ধরেন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কালী পূজা কমিটির সভাপতি পান্না পাল, সুদীপ রায়, পিনাক রায় প্রমুখ। আমাদের এবার এই কনক সংঘের তরফ থেকে যেটা মানে কালী পূজাটা হবে এটা অনেক বিগ বাজেটের একটা পুজো, 5.5 লাখ টাকার মতো বিগ বাজেট হবে। তো এই সম্বন্ধে মানে যেটা বলার আমি আমার দীর্ঘ কাকুকে আমি বলার জন্য বক্তব্য রাখবো। অন্যভাবে পূজা করার সংকল্প নিয়েছি, আমাদের ইচ্ছা আছে। আপনারা দেখেছেন, সবাই জানেন যে আলিফ লাইলা একটা সিরিয়াল আছে, সেই সিরিয়ালে দেখা যায় যে এক সময়ে ডাকাতের সর্দার পাহাড়ের গুহার সামনে আসবে, আসার পর বলবে খুল যা চিম চিম, সেই সঙ্গে দেখা যায় একটা পাহাড়ের দরজা খুলে গেছে এবং ডাকাত ভিতরে ডাকাত দল ভিতরে যাবে, ভিতরে গিয়ে তাদের সঞ্চিত অলঙ্কার এই সেই সুনাবন্ধ এগুলো দেখবে। কিন্তু আমাদের এই পরিকল্পনাতে আমাদের দর্শকরা এখানে উপস্থিত হবে, ঠিক একটি সময়ে ওরা বলবে খুল যা চিম চিম, আমাদের গুহার দরজা খুলে যাবে। কিন্তু ডাকাতরা দেখেছিল স্বর্ণ মুদ্রা, আমাদের দর্শনীতে গিয়ে দেখবে মা কালী মাতাকে, কাল ভৈরবী পাতাল ভৈরবী মাকে দর্শন করবে এবং সেই দর্শনের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের বিকট সাউন্ড থাকবে, বিভিন্ন ধরনের পশু পাখি এই সমস্ত শব্দ থাকবে, শব্দতে অনেক সময় তারা ভীত হয়ে যাবে। সেই সঙ্গে আমরা চেষ্টা করছি আরেকটাও জ্যান্ত কালীর একটা শিবের এবং কালীর নৃত্য আয়োজন। আমি সকলের কাছে বিনম্র অনুরোধ করব, আপনারা সবাই আসবেন, আমাদের সহযোগিতা করবেন, দেখবেন এবং আমাদের যে কনক সংঘের যারা সদস্যবৃন্দ যারা যাদের উদ্দেশ্যে এই মহৎ কাম হবে সকলকে উৎসাহিত করার জন্য আমি সকলের আশীর্বাদ এবং সকলের আগমন কামনা করে কামনা করছি। প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার গাড়ি থেকে রাস্তায় বিসর্জন দেখতে যাওয়া দর্শনার্থীদের মধ্যে জিলিপি খাওয়ালেন পুজো কমিটির কর্মকর্তারা। এই অভিনবত্ব এনেছেন অম্বিকাপুর পূর্বপাড়া হাসপাতাল রুট সার্বজনীন দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা। জানা গেছে প্রতিমা বিসর্জনের দিন প্রতিমা জেনারেটর সাউন্ড বক্স বহন ছাড়াও পুজো কমিটির কর্মকর্তারা শোভাযাত্রার জন্য অতিরিক্ত একটি গাড়ি নেন। এতে বিশাল মাপের একটি কড়াই বসানো হয়। শোভাযাত্রার মধ্যেই সেই বিশাল আকারের কড়াইয়ে ঘি দিয়ে ভাজা হচ্ছিল আড়াই পেঁচের সুস্বাদ্য মিষ্টি এবং মাইকের দ্বারা সবাইকে ঘিয়ে ভাজা জিলিপি নিয়ে যেতে আহ্বান জানান কর্মকর্তারা। পাশাপাশি ব্যবস্থা ছিল ফুচকারও। কমিটির এমন উদ্যোগকে সাধুবাদ জানান অনেকেই। বরাকবাসীকে ধন্যবাদ জানাতে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করলেন উধারবন্দ কালীবাড়ি রুট দুর্গাপূজা কমিটির কর্মকর্তারা।
এতে কমিটির প্রাণপুরুষ শঙ্কর রায় জানান, সাংবাদিক বন্ধু সহ পুলিশ প্রশাসন এবং দর্শনার্থীদের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন করতে পেরেছেন আয়োজকরা। তিনি এও বলেন, পুজো দেখতে আসা দর্শনার্থীদের প্রণামীর টাকা দিয়ে প্রথমে দুর্গামণ্ডপে স্থায়ী জমি কিনে স্থায়ীভাবে দুর্গামণ্ডপ গড়েছেন, এছাড়াও একটি শনি মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং পাশে একটি ভবন তৈরি করেছেন। এই ভবনটিতে অসহায়রা জনগণরা কোনো অনুষ্ঠান স্বল্প ব্যয়ের মাধ্যমে করতে পারবেন। শুধু তাই নয়, বহিরাগতদের জন্য এই ভবনটি অনুষ্ঠানের জন্য 15-20 জনের থাকার ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়াও ভবনটিতে মহিলা দর্শনার্থীদের জন্য রয়েছে শৌচাগারের ব্যবস্থা। কোনো লোক যদি উদ্ধারবন্দে এসে বিপদে পড়ে কমিটির সাথে যোগাযোগ করলে ভবনটিতে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সকল কমিটির কর্মকর্তারা। আমরা প্রতি বছরের ন্যায় এবারও যেভাবে আমরা জেনারেল লাইন আমরা রাখি, সবার জন্য জেনারেল লাইনের ব্যবস্থা থাকে, সেই দিকে আমরা বিশেষ ব্যবস্থা নেই, নিচে ব্লক বসিয়ে দিই যাতে লোকে বৃষ্টি হলো কাপড় নষ্ট না হয়, সেই দিকে চকলেট বিতরণ জল বিতরণ আমরা করে থাকি। আর বাকি যেদিকে বিভিআইপি রাস্তা আছে বা সাংবাদিক ভাই, পুলিশ প্রশাসন, আর্মি, সিআরপি, আমাদের যারা গেস্ট, ওদের প্রবেশ পথে যারা আমাদের প্রবেশ করেন ওনারা আমাদের একটা দান দিয়ে থাকেন, সেই দানকৃত অর্থ দ্বারা আমরা শনি মন্দির করেছি, ভবন করেছি, জমিন কিনেছি, আমাদের দুর্গার স্থায়ী মন্দির করেছি, আমাদের ক্লাব গৃহ নির্মাণ করেছি, এগুলো আমরা করেছি। ধন্যবাদ। আমরা নির্মাণ করেছি, সেখানে থাকারও ব্যবস্থা আমরা করছি। আমরা দূর দূরান্ত থেকে কেউ যদি সেখানে বিয়ের অনুষ্ঠান করতে চান বা কোনো অনুষ্ঠান করতে চান, এখানে থাকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট সব কিছু আমরা করিয়ে দেব, আপনারা এখানে করতে পারবেন। সবার জন্য সেই ভবন খোলা থাকবে, কমিটির সাথে যোগাযোগ করলে সেই ব্যবস্থা করে দেবো। যদি কেউ উদারবন্দে এসে বিপদে পড়ে রাত্রিযাপনের জন্য থাকার মতো আমরা ব্যবস্থা করব। পয়গম্বর হযরত মোহাম্মদ সাহের জন্মদিন উপলক্ষে আগামী রবিবার শিলচরে বিশাল শান্তি মিছিলের আয়োজন করেছিল কাছাড় জেলা কেন্দ্রীয় জুলুস মোহাম্মদ উদযাপন কমিটি। প্রশাসনের তরফ থেকে অনুমতি পেলেও বর্তমান আইন শৃঙ্খলার দিকে লক্ষ্য রেখে কাছাড় জেলা প্রশাসন রবিবার 144 ধারা জারি করেছে। শুক্রবার এ নিয়ে দফায় দফায় জুলুস কমিটি ও জেলা প্রশাসনের বৈঠক হয়। শেষে রাত 11:30 এক জরুরি সভা ডেকে জুলুসের মিছিল রবিবার আপাতত স্থগিত রাখা হয়। এই মাসে শীঘ্রই তারা তারিখ নির্ধারণ করে জুলুসের মিছিল করা হবে বলে জানান কমিটির কর্মকর্তারা। এক বিবৃতিতে এই খবর জানান জুলুস কমিটির সভাপতি আনসার হোসেন বড় লস্কর ও সাধারণ সম্পাদক আতাহুর রহমান লস্কর। এবং কাছাড়ের পুলিশ সুপার, অ্যাডিশনাল এসপি এবং ডিসি মহোদয় বলেছেন যে আসামে এখানে রাষ্ট্রপতি এসেছেন, 9 তারিখ আসবেন, এবং আসামে হোম মিনিস্টার এসেছেন, যার জন্য 144 লাগানো হয়েছে। তাই আমরা প্রশাসনকে সম্মান করে, সম্মান জানিয়ে আমরা আগামী রবিবারের প্রোগ্রাম আমরা ক্যান্সেল করেছি। এই মাস পুরাটা মাস 12ই রবিউল আউয়ালের মাস, আমরা 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আবারও নতুন প্রশাসনের কাছে আমরা পারমিশন অ্যাপ্লাই করে আবার সেম জায়গা থেকে আমরা প্রোগ্রাম করে সোনাই মাঠ ফুটবল মাঠে এনে আমরা সমাপ্তি করব। আপনারা সবাই সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিনম্র অনুরোধ রাখছি। আমরা অলরেডি স্টেজ বানিয়ে ফেলেছি, সেখানে সোনাইকে আপনারা দেখছেন, অত্যন্ত সুন্দরভাবে আমার সোনাই আঞ্চলিক কমিটি কাজ করেছে, ওদেরকেও আমি ধন্যবাদ দেই। এবং এই যে স্টেজ বানানো রয়েছে প্যান্ডেল, সেটা থাকবে 10 দিনের ভিতরে, আমরা আবার বসে আপনাদেরকে। ধলাই বিধানসভা কেন্দ্রের ভুবন হিল জিপির ভুবন পাহাড়ের পাদদেশে থাকা কৃষ্ণপুর খাসিয়াপুঞ্জিতে শনিবার খাসি স্টুডেন্ট ইউনিয়ন বরাকভিলি সার্কেলের 2022 সালের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় বরাক ভুবন বন্যপ্রাণী অভয়ারণ্য, বড়াইল বন্যপ্রাণী অভয়ারণ্য গঠনের সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত বিশিষ্ট জনেরা। তারা সরকারের অভয়ারণ্য গঠনের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান, অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন। এদিন প্রকাশ্য সভার শুরুতে খাসি স্টুডেন্ট ইউনিয়নের পতাকা উত্তোলন করে সভার সূচনা করেন মুখ্য অতিথি মেঘালয়ের প্রাক্তন মন্ত্রী তথা খাসি স্টুডেন্ট ইউনিয়নের প্রাক্তন সভাপতি পল লিংডো। সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের বিদায়ী সভাপতি ওয়েলান্টন রমভাই। এছাড়া বক্তব্য রাখেন বরাকভিলি খাসি জয়ন্তিয়া ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি চার্লিস টেম্বার, খাসি জয়ন্তিয়া ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান 17 গাং কিংসন সহ সভাপতি লাভিং ওয়েল ফেডার, কেএসইউ এর সভাপতি স্টিমলিং নাঙ্গাট, সম্পাদক ডোনাল্ড জায়লেস প্রমুখ।
পরে নবগঠিত খাসি স্টুডেন্ট ইউনিয়ন বরাকভিলি সার্কেলের সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া এদিনের বিশাল সমাবেশে অতিথি বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কারণ আমরা খাসি জাইন্তিয়া এবং বিভিন্ন ট্রাইবাল গোষ্ঠী যে রয়েছে আমার বরাকভেলিতে, আমরা প্রায় আমরা ফরেস্ট এরিয়াতে হিলি এরিয়াতে বসবাস করে যাচ্ছি এবং আমাদের জীবনযাপন ওইটাতেই চলিয়ে যাইতেছি। ও অনেক বছর হইতে আমরা এই অঞ্চলগুলাতে বসবাস করে রয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসগুলো যদি আমাদের সরকারে এই ওয়াইল্ড লাইফগুলো ভুবন বরাক ভুবন ওয়াইল্ড লাইফ এবং বরাইল ওয়াইল্ড লাইফ যদি এই 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 প্রজেক্টগুলো সরকার হাতে নেন, তাহলে আমাদের অনেক ক্ষতি হবে এবং আমাদের জীবনযাপন যেটা এটা পুরো নষ্ট হয়ে যাবে। কারণ আমরা এই জায়গাতে অনেক বছরেই বসবাস করে এসেছি এবং তার জন্য আমরা জানি যে আমাদের ডিমাসা রাজা এবং আমাদের জয়ন্তিয়া রাজা ও তখন থেকে আমরা এই বরাকভেলিতে জীবিত বসবাস করে এসেছি এবং হঠাৎ করে যে সরকারের পদক্ষেপ নেওয়া এটা অনেকই দুঃখজনক আমাদের জন্য। আমার বলতে চাচ্ছি যে অনেকই দুঃখজনক, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারবো না এবং যদিও দরকার পড়ে তাহলে ভবিষ্যতে আমরা অন্য রকমের ব্যবস্থা নিতেও পারি। জেলা মারফতি যুব হালকা কমিটির তরফ থেকে জেলার বিভিন্ন অঞ্চলের প্রায় 60 জন অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। বিশ্বনবীর জন্মদিন পালন উপলক্ষে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে শনিবার বিচিংছায় এক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা মারফতি যুব হালকা কমিটির মুখ্য উপদেষ্টা হিলাল উদ্দিন লস্কর, উপদেষ্টা তাহির আলী, জেলা মহরম কমিটির সাধারণ সভায় পৌরোহিত্য করেন সিরাজউদ্দিন বরভুইয়া, মোনাজাত করেন আলহাজ আনোয়ার হোসেন, সভায় জেলা পরিষদ সদস্য শাহিদুল ইসলামের মজুমদারের পিতা তথা প্রবীণ বিশিষ্ট নাগরিক মান্তাজ আলী মজুমদারের প্রয়াণে গভীর শোক প্রকাশ করে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক আলহাজ সিরাজ উদ্দিন বরভুইয়া, হালকা কমিটির সভাপতি সজল আহমেদ, সম্পাদক বুরহান উদ্দিন লস্কর সহ অনেকে। আজকে আমাদের এখানে 12ই রবিউল আউয়াল বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে সামনে রেখে হাইলাকান্দি জেলা যুব হালকা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এই সভা বিশেষ করে এতিম মিসকিন গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এই কম্বল বিতরণ সহ মাত্র 5 মাসের মাথায় এই হাইলাকান্দি জেলা যুব হালকা কমিটি যথেষ্ট প্রোগ্রাম করেছে সমস্ত বরাকে আমরা দেখেছি। তাই আমি বিশেষ করে হাইলাকান্দি জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটির পক্ষ থেকে এই যুব হালকা কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রবিবার কোজাগরী লক্ষ্মী পুজো, বাজারে আগুন ছড়ালেও আয়োজনে নেই খামতি। কলকাতা মডেলের অত্যাধুনিক প্রতিমা নির্মাণে শিলচরের রাম ঠাকুর শিল্পালয়। লাইসেন্স না থাকায় সোনাইয়ে এক ফার্মেসিতে তালা ঝুলালো জেলা প্রশাসন। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।